গাজা উপত্যকায় নারকীয় হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলেছে ইসরায়েল। এক সীমান্ত থেকে আরেক সীমান্তে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এবার গাজা বা পশ্চিম তীর ছাড়িয়ে অন্য দেশের ভূখণ্ডে রকেট হামলা চালালো ইসরায়েলি বাহিনী। আবার পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার শিকারও হচ্ছে তেল আবিব। এতে শঙ্কা তৈরি হয়েছে, গোটা মধ্যপ্রাচ্যে না ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী এই সংঘাত। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লার সাথে চলছে তীব্র লড়াই। বলা হচ্ছে, নেতানিয়াহু বাহিনীর রকেট হামলায় নতুন করে বেশ কয়েকজন হতাহত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের সামরিক পোস্টকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে এই হামলা চালানো হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গেল 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস যোদ্ধারা। এরপর লেবানন সীমান্ত থেকে বোমা বর্ষণ শুরু করে হিজবুল্লাহও। প্রতিরোধ যোদ্ধাদের হামলার ভয়ে নিজ বাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়েন ইসরায়েলিরা। দেশটির উত্তরে লেবানন সীমান্তে বাড়িঘর ছেড়ে বিভিন্ন হোটেলে আশ্রয় নিচ্ছেন তারা। বোমার শব্দ শুনে এক কাপড়ে ঘর ছেড়ে বের হয়ে আসার কথা জানান এসব ইসরায়েলিরা। বলছেন, প্রথমে একটি সামরিক অভিযান ভাবলেও পরে জানতে পারেন অভিযান নয়, বরং যুদ্ধে জড়িয়ে পড়ছে দুই দেশ। এদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ পাঠানো হলেও হামলা অব্যাহত আছে। নতুন নতুন এলাকায় হামলা জোরালো করছে নেতানিয়াহু বাহিনী। গুঁড়িয়ে দেয়া হয়েছে সব স্থাপনা, এমনকি হামলা থেকে রেহাই মিলছে না হাসপাতালগুলোরও। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।